শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত আগের 24 ঘন্টায় দেশের 31টি অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় রাত 10টার দিকে ঝড় বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে ঢাকায় 42 কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত করে। ঝড়ের গতিবেগ রেকর্ড করা হয় আবহাওয়া অধিদপ্তরের আগারগাঁও স্টেশন থেকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবারও দেশের 8 বিভাগের অনেক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আর নয় ইনসুলিন নির্ভরতা, বাংলাদেশে এই প্রথম ইডব্লিউ ভিলা মেডিকা নিয়ে এলো ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রোববার থেকে কিছুদিন ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়তে পারে। এ সময় বৃষ্টিপাতের প্রবণতাও কমে আসতে পারে। তাপমাত্রা বাড়ার পর হয়তো কিছু কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহ আসতে পারে। শুক্রবার যে ঝড় বৃষ্টি হবে তা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছিল, দেশের 2 জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে 20 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজধানী ঢাকায় 35.6 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায় 36.6 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 20.6 ডিগ্রি সেলসিয়াস। এর আগে বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টাঙ্গাইলে 34.5 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস। তৌহিদ হাসান, কালবেলা।